হ্যালো অ্যান্ড গুড আফটারনুন টু অল অফ ইউ। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমি সাধারণত এতদিন আমার চ্যানেলটাতে রান্নার ভিডিও, ঘোরার ভিডিও এগুলো আপলোড করেছি, বাট আজকে আমি টোটালি একটা অন্যরকমের ভিডিও ট্রাই করতে চলেছি। তো আশা করি তোমাদের সেটা দেখতে খুব ভালো লাগবে। তো সেটা হলো এই উইন্টারে আমি অনলাইন থেকে কী কী উইন্টার ওয়্যার পারচেস করেছি সেগুলো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখানোর আগে একটু বলে দিই যে যে সমস্ত অ্যাপগুলো আমি অনলাইন পারচেস করে থাকি তো সেগুলো হচ্ছে মিন্ত্রা, মিশো, ফ্লিপকার্ট, অ্যামাজন। বাট ফ্লিপকার্ট অ্যামাজন অতটা ইউজ আমি করি না যতটা না আমি মিন্ত্রা ইউজ করে থাকি। ঠিক আছে, তো চলো এখন আমি স্টার্ট করি। তো ফার্স্টেই আমি দেখাবো হচ্ছে এটা। এটা হচ্ছে একটা ব্ল্যাক জিন্স। তো এটা আমি মিন্ত্রা থেকেই কিনেছি। এটা হচ্ছে একটা অ্যাঙ্কেল লেন্থের ব্ল্যাক জিন্স। এটা হচ্ছে রোডস্টার ব্র্যান্ডের। এই দেখো, তোমরা হয়তো বুঝতে পারবে না যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরায় করছি। এটা আমি মানে অনেকটাই রিজনেবল প্রাইসে পেয়ে গেছি। তো যারা মিন্ত্রা থেকে শপিং করো তোমরা জানো যে মিন্ত্রাতে সবসময় দামটা ওঠানামা করে। মানে এখন তুমি যেটা 60% অফারে পাচ্ছ সেটা হয়তো এক সপ্তাহ বাদে তুমি 80% অফারে পেয়ে যাবে। ঠিক আছে, তো এরকমই মানে একটা অফারে আমি এটা মনে হয় 80% অফারেই আমি পেয়েছি। এটা আমি 600-এ পেয়ে গেছি। তো জিন্সটা অতটা স্ট্রেচেবল নয়, দেখো অতটা স্ট্রেচেবল নয়, আবার খুব একটা খারাপও নয়, কোয়ালিটিটা যথেষ্ট ভালো। তো এই প্রাইসেই জিন্সটা এনাফ। আচ্ছা, এবার আমি দেখাবো আমার এই কুর্তাটা। এটা একটা জিন্স কুর্তা, কুর্তাও বলা যায়, আবার এটাকে উইন্টার একটা ড্রেসও বলা যায়, জিন্স ড্রেসও বলা যায় এটাকে। বিকজ এটাকে না মানে জিন্স ছাড়া ক্যারি করলেই বেশি ভালো লাগে দেখতে। থেকে যেটা আমার বেশি ভালো লেগেছিল সেটা হচ্ছে এই কোমরেরই বেল্টটা। আর হাতাতে এই যে এই বোতামটা, এটা আমার সব থেকে ভালো লেগেছিলো। তো এটা একটা জিন্স ড্রেস, বাট যেহেতু আমি উইন্টারে পরেছি আমি তো এটাকে জিন্স দিয়েই ক্যারি করেছি, আর ফিউচারে পরলে আমি এটাকে জিন্স দিয়েই ক্যারি করবো। বাট কেউ যদি জিন্স না দিয়েও এটাকে ক্যারি করে না তাহলেও দারুণ লাগে, দারুণ স্মার্ট লাগে এটা দেখতে। তো এটা আমার খুব পছন্দ হয়েছিল, মিন্ত্রাতে দেখেছিলাম, আর এটা আমি ওই 800-এ পেয়ে গেছি। তো এটা কিন্তু দারুণ, আর এর কাপড়টা মানে এই জিন্স কাপড়টা খুব মোটা। মানে আমাদের এখানে যেরকম শীত পড়ে, তো আমাদের এখানে যেরকম হালকা শীত পড়ে যখন, তখন শুধু এটা পরলেই, তার উপরে কোনো সোয়েটার না পরলেও হয়ে যাবে, মানে এতটাই গরম হয় আর এতটাই ভালো আর খুব কমফোর্টেবলও। এরপর আমি দেখাবো এটা। এটা হচ্ছে একটা হুডি, মানে সোয়েট শার্ট। এই যো হুডি, ভেতরে এই যে এইরকম, এটার জন্য খুব গরম হয় এটা। এর কালারটা আমার দারুণ লেগেছিল, আর এটা নিয়ে একটা গল্প আছে সেটা বলি তোমাদেরকে। এরকম আমার কাছে আরেকটা আছে, তো সেটা হচ্ছে আমি আমার হাজবেন্ডের জন্য অর্ডার করেছিলাম, 1200 মতো নিয়েছিল। তো ওটা কেনার কিছুদিন পর আমি আবার মিন্ত্রাতে যখন চেক করছিলাম তখন দেখলাম যে মানে ওই জিনিসটা আর এটা কিন্তু সেম জিনিস। তো আমি দেখছিলাম এটা ওর হাফ দামে দিচ্ছে। তো ওটা ছিল 1200 আর এটা হচ্ছে 600। তো এটা আমি তখন আর দেরি করিনি, আমি সঙ্গে সঙ্গে এটা নিয়ে নিয়েছি, কারণ এটা আমার দারুণ লেগেছিলো। আর এটা যেমনি কমফোর্টেবল তেমনি গরমও হয়, আমাদের এখানে পরার জন্য, আমাদের এখানে শীতে পরার জন্য মানে এনাফ, তাই আমি এটা নিয়ে নিয়েছি। তারপর আমি দেখাবো এই ড্রেসটা। এটাও একটা উলেন ড্রেস। এই দেখো, দেখতেই পারছো এটা পুরো উলেন, আর এটা মানে খুব গরম হয়, প্রচণ্ড গরম হয় এটা। আমাদের এখানে যেরকম ঠান্ডা পড়ে, মানে আমি ভারী ঠান্ডার কথা বলছি, ভারী শীতের কথা বলছি, এরকম শীতে শুধু এটা পরলে এর উপরে কোনো লং সোয়েটার বা লং কোট পরতে লাগবে না, মানে এতটাই ওয়ার্ম হয়। ঠিক আছে, আর এটার সব থেকে আমার যেটা বেশি ভালো লেগেছিল সেটা হচ্ছে হাইনেক। আমি ঘুরতে যাওয়ার আগে এরকম একটা হাইনেকের আমার খুব দরকার ছিল। তো
যার জন্য এই যে হাই নেকটা অনেকটাই হাই, এটাকে কেউ এভাবেও পড়তে পারে, আবার চাইলে কেউ আরও আরেকবার গুটিয়েও পড়তে পারে। আর এর হাতাটা একটু দেখাই, দেখো হাতাটা না এখানটা কিন্তু চাপা, ড্রেসটাও আমার মানে দারুণ পছন্দ হয়েছিল, আর উইন্টারে পরার জন্য তো একদম পারফেক্ট। তো এটা আমি ওই মিন্ত্রা থেকে 1200 কি 1300 টাকার মধ্যে আমি এটা পেয়ে গেছি। তো এটা এটাও কিন্তু দারুণ, আচ্ছা এবার দেখাবো এই কোটটা। যারা ইউটিউবে আমার ভিডিও দেখে থাকো, তারা মানে ঘোড়ার ভিডিওগুলো দেখেছো, তারা মোটামুটি সব ড্রেসগুলোই আমার দেখে থাকবে, কারণ ঘুরতে যাওয়ার আগেই আমার সবগুলো পারচেস করা। তো এই কোটটা তো দেখে থাকবেই, কারণ এটা আমি অনেক জায়গায় অনেকবার পরেছি। তো এই হলো সেই কোটটা, এই দেখো। তো মানে এই কোটটার মতো মানে সেম টাইপের কোট আমি অনেক দেখেছি, আরও এই কালারটা, এই কালারটা থেকে আরও অনেকটা ব্রাইট কালার দেখেছি, একটা দেখেছিলাম ব্রাইট ইয়েলো কালার। তো মানে সেম, কিন্তু আলাদা হচ্ছে এই বেল্টার জন্য, মানে ওই যে কোটগুলো আমি দেখেছিলাম ওটার না শুধু এই পেছনের পোর্শনটাতে, মানে এই তো পেছনটাতে শুধু এই জায়গাটাই এইটুকুখানি বেল্ট ছিল, মানে এই জায়গাটাতে পুরোটাকে মানে পুরোটা কভার করে এখানে বেল্ট ছিল না, একটুখানি বেল্ট ছিল। তো যার জন্য এটা আমার একটু ইউনিক লেগেছে পুরো মানে বেল্টার জন্যে। আর এই যে এটাকে পুরো মানে বেল্টটাকে এখানে পুরো বাঁধা যায়, তো আর এখানে কলার তো রয়েছেই, তো এটা আমার এই জন্য একটু ইউনিক লেগেছে। আর কালারটাও আমার খুব ভালো লেগেছে, সব থেকে বড়ো কথা হচ্ছে এটাও মানে খুব গরম হয়, খুব গরম মানে খুব ভারী শীতে পরার জন্য একদম মানে পারফেক্ট। এটা আমি মিন্ত্রা থেকেই নিয়েছি, আর এটা হচ্ছে ওই অ্যারাউন্ড 3000 মতো আমার পড়েছিল। তো এটা দারুণ, তো এতক্ষণ আমি দেখালাম যে আমি মিন্ত্রা থেকে কী শপিং করেছি, এবার আমি দেখাবো আমি মিশো থেকে কী শপিং করেছি। মিশো থেকে বেশি করিনি, মিন্ত্রা থেকে বেশি করেছি। তো ফার্স্ট দেখাবো এটা, মিশো থেকে আমি এই কটসুলটা নিয়েছি, কটসুল সেট এটা, আবার এটা হচ্ছে লোয়ার পার্টটা, এই যো খাই। এখানে দেখো সাইডে এখানটা কাটা, বেশ স্টাইলিশ। আর ভেতরটাতে এই যে এরকম, যার জন্য খুব গরম হয়। তো মিশো থেকে না আমি এটা হচ্ছে লোয়ার পার্ট, আপার পার্টটা দেখিয়ে দিই, এটা হচ্ছে আপার পার্ট, এখানে যে কাটা আছে যার জন্য বেশি ভালো লাগে দেখতে। তো এটা আমি মিশো থেকে, এটা আমি মিশো থেকে নিয়েছি, এটা আমি 500 পেয়ে গেছি মিশো থেকে। তো মার্কেটেও আমি এটা এগুলোর দাম জিজ্ঞেস করেছিলাম, তো মার্কেটে ওরা বলছিল ওই 600, 700, 800 করে, বাট ওগুলোর সঙ্গে এটার কোনো পার্থক্য নেই, একই জিনিস আমি দেখেছি। কিন্তু আমার সেলফ এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো যে তোমরা যদি মিশো থেকে এটা কেনো, তবে তোমাদের যে সাইজ তার থেকে এক সাইজ বড়ো অর্ডার করো, সেক্ষেত্রে ভালো হবে। আমি না বুঝেই এক সাইজ বড়ো অর্ডার করেছিলাম, বাট আমার মানে এটা একদম ঠিকঠাক হয়েছে, তো আমি সেটাই বলবো। আর আদারওয়াইজ এটা মানে দারুণ, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, দারুণ। আর লাস্টে দেখাবো হচ্ছে এটা, এটা এই উইন্টারে আমি যত পারচেস করেছি তার মধ্যে মানে এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট, মানে এটা আমার দারুণ লেগেছে। দেখো এটা একটু দেখাই, এটা মানে দারুণ সফট, এটা পরলে মনে হয় পরেই বসে থাকি, আর খুলতে ইচ্ছে করে না। তো যারা একটু শীত কাতরে তারা কিন্তু এরকম একটা কিনে নিতেই পারো। আর পার্ট এই যে এখানে দেখো এই জায়গাটা, আর এটা হচ্ছে আপার পার্ট, এই যে তো এটা আমার, এটাও মিশো থেকেই নিয়েছি, এটা ওই 600 সামথিং পড়েছিল। তো
মানে প্রাইস আন্দাজে কোয়ালিটি দারুণ, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, আর তেমনি গরম হয়। তো তুমি কোথাও খুব শীতের জায়গায় ঘুরতে যাও, আমি যেমন এটা আমার হয়তো কেনা হতো না যদি না আমি ওরকম শীতের জায়গায় ঘুরতে যেতাম। তো যারা হচ্ছে একটু শীত কাতুরে বা তোমরা যদি কোথাও শীতের জায়গায় ঘুরতে যাও, তো এরকম একটা রেখে দাও সঙ্গে গিয়ে, এই নাইট স্যুটগুলো ওখানে পরে তখনই তোমরা এর বেনিফিটটা বুঝতে পারবে। তো এই ছিল আমার আজকের ভিডিওটা। তোমাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না, আর এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার মতন টাটা, বাই বাই।